শিক্ষার্থী অকল মই তোমালোকক আজি পরিমিতি মেনসুরেশন পাঠ্য পড়াবলৈ লৈছো। মেনসুরেশন মানে হল মিজারমেন্ট জোখমা। গতিকে ইয়াত আমি কি করিম, বিভিন্ন ধরনের ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ অর্থাৎ যিকোনো বহুভুজ বা বেলেগ আকৃতিবিলাকৰ পরিসীমার বিষয়ে আলোচনা করিম। তারপিছত এই পাঠটোতেই কি করা হব, বিভিন্ন ধরনের জ্যামিতিক চিত্রর কালিবোরও আলোচনা করা হব। এতিয়া প্রথমতে তোমালোকে দেখিছা মই ইয়াত এটা ত্রিভুজ আঁকিছো। এই ত্রিভুজ এ বি সির বাহুকেইটা ক্রমে এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বি সি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, সি এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এতিয়া এই ত্রিভুজটোর পরিসীমা উলিয়াব লাগে। পরিসীমা মানে হল এটা বন্ধ চিত্র কি হয়, বন্ধ চিত্র এটার বাউন্ডারিটো মানে বন্ধ চিত্র এটা আগুরি থকা রেখাখণ্ড বা বক্ররেখা আদির দৈর্ঘ্য। এতিয়া এ বি সি ত্রিভুজটো এ বি, বি সি আর সি এ এই বাহু তিনিটাই আগুরি আছে আর এইটো এটা বন্ধ চিত্র। গতিকে এ বি সি ত্রিভুজর ত্রিভুজ এ বি সির পরিসীমা হব বাহু তিনিটার যোগফল ইজ ইকুয়াল টু হব এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর সেই যোগকেইটা আমাক দিয়াই আছে, আমি সেইটো লিখিম 5 সেন্টিমিটার প্লাস 6 সেন্টিমিটার প্লাস সি এ 6 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 5 প্লাস 6 11 প্লাস 6 17 সেন্টিমিটার। গতিকে ত্রিভুজ এ বি সির পরিসীমা হব 17 সেন্টিমিটার। একদরে এইটো এটা চতুর্ভুজ, কারণ ইয়াত চারিডাল বাহু আছে 1 2 3 4। এই চতুর্ভুজটোর কি আছে, চারিডাল বাহু এ ডির যোগ 4 সেন্টিমিটার, ডি ইর যোগ 5 সেন্টিমিটার, ই বির যোগ 2.5 সেন্টিমিটার আর বি এ বা এ বির যোগ 3.5 সেন্টিমিটার। গতিকে এ বি সি ডি চতুর্ভুজটোর পরিসীমা হব এ ডি, এ ডি প্লাস ডি ই প্লাস ই বি প্লাস বি এ ইজ ইকুয়াল টু এ ডি 4 সেন্টিমিটার, ইউনিটটো মই পিছত একেলগে লিখিম, ডি ই 5 সেন্টিমিটার, ই বি 2.5 সেন্টিমিটার আর বি এ 3.5 সেন্টিমিটার। মই বন্ধনী দি গোটেইকেইটার বাবে বাহিরত সেন্টিমিটারটো লিখিলো, আর যদি বন্ধনী নিদিও আগরটোর এইটোর দরে প্রত্যেকর লগতেই লিখিব লাগিব। এতিয়া এইকেইটা যোগ করিলে কিমান হব, 4 5 9 11 14.5 15 সেন্টিমিটার। গতিকে এ বি সি ডি চতুর্ভুজটোর কি হল পরিসীমা 15 সেন্টিমিটার। তারপিছত 3 নম্বর চিত্রটোত পরিসীমা কিমান হব, তিনি নম্বর চিত্রটোত আমি নামাকরণ করে লৈছোঁয়েই যে এ বির যোগ 4 সেন্টিমিটার, বি সির যোগ 4 সেন্টিমিটার, সরি এইটো বি সির যোগ এইটো 6 সেন্টিমিটার আর এইটো 5 সেন্টিমিটার। যোগকেইটা মই ভুলকে লিখিছিলোঁ যে এ বির যোগ 6 সেন্টিমিটার, বি সির যোগ
4 সেন্টিমিটার, সি ডি যোগ 1 সেন্টিমিটার, ডি ই এইখিনি 3 সেন্টিমিটার, ই এফ 5 সেন্টিমিটার আর এফ এ 1 সেন্টিমিটার। গতিকে এইকে এ ইয়ারপরা এ বি বি সি সি ডি ডি ই ই এফ আর এফ এ এই রেখাখণ্ড কেইডালে এই ত্রিভুজটো গঠন করেছে, সরি এই চিত্রটো গঠন করেছে। গতিকে এই চিত্রটোর পরিসীমা হব কাখর চিত্রটোর পরিসীমা ইজ ইকুয়াল টু আমি ইয়ার যিকোনো একটা বাহুর পৰা আৰম্ভ কৰিব পাৰো। আমি এর পৰা আৰম্ভ কৰিছো এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি ই প্লাস ই এফ প্লাস এফ এফ এ। এতিয়া এ বির যোগ 6 সেন্টিমিটার, বি সির যোগ 4 সেন্টিমিটার, সি ডির যোগ 1 সেন্টিমিটার, ডি ইর যোগ 3 সেন্টিমিটার প্লাস ই এফ 5 সেন্টিমিটার প্লাস এফ এ 1 সেন্টিমিটার। গতিকে কিমান হল? 20 সেন্টিমিটার। গতিকে এইটো চিত্ৰৰ পৰিসীমা হ'ব 20 সেন্টিমিটাৰ। এনেকে তোমালোকে কিতাপত দিয়া থকা চিত্ৰকেইটাৰ পৰিসীমা উলিয়াবা। তাৰপিছত য'ত আমি বহুভুজৰ ক্ষেত্ৰত পৰিসীমা উলিয়াওঁতে যদি বহুভুজটো সুষম হয়, সুষম মানে যি বহুভুজৰ কি হয় প্ৰতিটো বাহু আৰু প্ৰতিটো কোণ সমান, অৰ্থাৎ যি বহুভুজৰ আটাইবোৰ কোণৰ মাপ একে আৰু আটাইবোৰ বাহুৰ মাপো একে, সেই বহুভুজবিলাকক সুষম বহুভুজ বুলি কোৱা হয়। গতিকে সুষম বহুভুজ, ত্ৰিভুজটো এটা বহুভুজ হয়। এতিয়া ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত কি হ'ব? ত্ৰিভুজটো যদি সুষম হয়, অৰ্থাৎ বাহুবোৰ আৰু কোণবোৰ যদি ত্ৰিভুজটোৰ সমান হয়, তেতিয়াহ'লে ত্ৰিভুজটো হ'ব সমবাহু ত্ৰিভুজ। সমবাহু ত্ৰিভুজ এইটো এটা সুষম বহুভুজ। এতিয়া মই যদি কি কৰোঁ, এই হাতেৰে মই আঁকি দিছোঁ ইয়াত, ধৰা এ বি চি এটা সমবাহু ত্ৰিভুজ, মানে ইয়াৰ এ বি বি সি আৰু সি এ বাহুৰ যোগ সমান। গতিকে হ'লে ইয়াৰ পৰিসীমাৰ সূত্ৰটো হ'ব সমবাহু ত্ৰিভুজৰ পৰিসীমা, ইয়াত মই এ বি সি বুলি লিখি দিছোঁ। এ বি সি সমবাহু ত্ৰিভুজৰ পৰিসীমা হ'ব এ বি প্লাছ বি সি প্লাছ সি এ। এতিয়া এ বি বি সি সি এ গোটেইকেইটা বাহুৰ যোগ সমান, গতিকে আমি এ বি বি সিৰ ঠাইতো এ বি লিখিব পাৰোঁ, সি এৰ ঠাইতো এ বি লিখিব পাৰোঁ। এ বি নিলিখি বি সি বা সি এ যিকোনো এটা লিখিলে হ'ব, কাৰণ তিনিওটা বাহু সমান। গতিকে তিনিটা এ বি আছে, থ্ৰী এ বি, থ্ৰী এ বি মানে থ্ৰী ইনটু এ বি। এতিয়া থ্ৰী ইনটু এ বি মানে কি? ত্ৰিভুজটোৰ প্ৰতিটো বাহুৰ যোগ, কাৰণ যদিও ইয়াত এ বি লিখিছোঁ, কি হৈছে আমাৰ আটাইকেইটা বাহুৰ যোগ সমান, সেইকাৰণে আমি এ বি লিখিছোঁ। তাৰমানে প্ৰতিটো বাহুৰ যোগ হ'ব থ্ৰী ইনটু এ বি, মানে থ্ৰী ইনটু প্ৰতিটো বাহুৰ যোগ, অৰ্থাৎ সমবাহু ত্ৰিভুজতাৰ পৰিসীমা হ'ব থ্ৰী ইনটু প্ৰতিটো বাহুৰ যোগ। তাৰপিছত মই যদি আয়তৰ পৰিসীমা উলিয়াওঁ, আয়তটো কিন্তু সুষম নহয়। প্ৰথমতে সুষম বহুভুজবিলাকৰ কথা কৈছোঁ মই,
বর্গ বর্গটো যদি মই ইয়াত এটা বর্গ আকু এইটো এটা বর্গ আকিলো মই এ বি সি ডি এটা বর্গ বর্গ হলে আমি জানো প্রত্যেকটো বাহুর মাপ সমান গোটেইকেইটার বাহু সমান জোখর আর প্রতিটো কোণৰ মাপো সমান কিমান হয় প্রত্যেকটো কোণৰ মাপ 90 ডিগ্রি গতিকে কি হব এ বি সি ডি বর্গটোৰ পৰিসীমা সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি এ এতিয়া ইয়ার প্রত্যেক দলে সমান জোখর গতিকে আমি এ বি লিখো প্রত্যেক দলের ঠাই লিখিলে এক দুই তিন চারি চারিটা এ বি হল গতিকে ফোর ইন্টু এ বি এ বি মানে প্রতিটো বাহুর জোখ প্রতিটো বাহুর জোখ তার মানে কি হল বর্গর পরিসীমা সমান কি হব ফোর ইন্টু প্রতিটো বাহুর জোখ একেদরে যদি আমি পঞ্চভুজ লও পঞ্চভুজ সুষম পঞ্চভুজ যদি আমি লও তেতিয়া হলে কি হব সুষম পঞ্চভুজটোর পরিসীমা সূত্রটো হব ফাইভ ইন্টু প্রতিটো বাহুর জোখ একেদরে সুষম ষড়ভুজর পরিসীমাও হব সিক্স ইন্টু প্রতিটো বাহুর জোখ গতিকে সুষম বহুভুজর ক্ষেত্র যিমানডাল বাহু থাকে সেই বাহু সংখ্যাটুক এটা বাহুর যিকোনো এটা বাহুর দিঘেৰে পূরণ করিলেই তার পরিসীমা পোৱা যায় সেয়েহে কি হয় এনটা বাহু বিশিষ্ট এনটা বাহু বিশিষ্ট সুষম বহুভুজৰ পৰিসীমা সমান এন ইন্টু প্ৰতিটো বাহুৰ জোখ গতিকে এনটা বাহু বিশিষ্ট সুষম বহুভুজৰ বাহু সংখ্যাটো জানিলে আমি তার পরিসীমা উলিয়াব পাৰিম এনৰ ঠাইত যদি ত্রিভুজ হয় অর্থাৎ সমবাহু ত্রিভুজ হলে কি হব তিনিটা বাহু বিশিষ্ট সুষম বহুভুজ তিনিটা বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হলে সমবাহু ত্রিভুজ হব মই তোমালোকক আগতে কৰি দেখুৱাই দিলো চারিটা বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হলে চতুর্ভুজ হব চতুর্ভুজ হলে কি হব বর্গ হব পাঁচটা বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হলে কি হব পঞ্চভুজ হব সেনেকে ছয়টা হলে ষড়ভুজ হব গতিকে এনৰ ঠাইত বাহু সংখ্যাটো লিখিলেই আমি প্রত্যেকটো চিত্ৰৰ পৰিসীমা উলিয়াব পাৰিম এতিয়া তাৰ পিছত মই আহিছোঁ আয়তৰ পৰিসীমা এটা আয়তৰ পৰিসীমা কিমান আয়তৰ পৰিসীমা মই এটা আয়ত আঁকিছো এ বি সি ডি এইটো সুষম নহয় আয়তবিলাকৰ আটাইবোৰ বাহু সমান নহয় বিপৰীত বাহু দুযোৰহে সমান গতিকে এইটো সুষম বহুভুজ বা সুষম চতুৰ্ভুজ নহয় ইয়াৰ এ বি বাহু সি ডি বাহুৰ সমান আৰু এ ডি বাহু বি সি বাহুৰ সমান আৰু কোনকেইটা কিন্তু 90 ডিগ্ৰী হয় কোনকেইটা 90 ডিগ্ৰী হয় মানে কোনকেইটা সমান কিন্তু সমান হলেও যিহেতু আটাইবোৰ বাহুৰ দিশ সমান নহয়
গতিকে এইটো সুখম চতুর্ভুজ হ'ব নোৱাৰে। এতিয়া আমি পৰিসীমাৰ সূত্রটো মতে, পৰিসীমাৰ সূত্রটো আছিল এটা বন্ধচিত্ৰক আগুৰি থকা ৰেখাখণ্ডবোৰৰ দৈৰ্ঘ্যৰ সমষ্টি বা যিকোনো এটা বন্ধচিত্ৰক আগুৰি ৰেখা আগুৰি থকা বক্ৰ ৰেখাডালৰ দৈৰ্ঘ্যক কি বুলি কোৱা হয়, পৰিসীমা বুলি কোৱা হয়। যেনে বৃত্তৰ ক্ষেত্ৰত, এইটো যদি মই বৃত্ত আঁকো, আঁকিলে ধৰা ইয়াত মই এডাল সূতা ইয়াৰ পৰা মেৰিয়াই এনেকৈ বৃত্তটোৰ ওপৰেৰে আহি পেলাই ইয়ালৈ আমি ছিঙি দিলোঁ সূতাডাল, দি পেলাই সূতাডাল যদি আমি দীঘলকৈ মেলি দি জোক লওঁ, সেই জোকটোৱে হ'ব বৃত্তটোৰ পৰিসীমা। ইয়াত মাত্ৰ বৃত্তটো আগুৰি থকা এইডাল ঘেৰটো, বৃত্তটোৰ ঘেৰটোক আগুৰি থকাডাল এইডাল কি হ'ব, মই বক্ৰ ৰেখা বুলি ক'ব লাগিব। ইয়াত কিন্তু ৰেখাখণ্ড। এতিয়া আমি এ বি চি ডি আয়তটোৰ পৰিসীমা উলিয়াওঁ, কি হ'ব, এ বি চি ডি আয়তটোৰ পৰিসীমা ইজ ইকুৱেল টু হ'ব, ইয়াৰ পৰা আৰম্ভ কৰিছোঁ, এ বি প্লাছ বি চি প্লাছ চি ডি প্লাছ ডি এ। তাৰপিছত এ বি ঠিকে লিখিলোঁ, মই বি চি ঠিকে লিখিছোঁ, চি ডি আৰু এ বি সমান, কাৰণ আয়তৰ বিপৰীত বা উবৰ সমান, গতিকে চি ডিৰ ঠাইত এ বি লিখিছোঁ। তাৰপিছত একেদৰে ডি এ আৰু বি চি সমান, কাৰণ বিপৰীত বাহু আয়তৰ, আয়তৰ বিপৰীত বাহুবোৰ সমান, গতিকে মই ইয়াত বি চি লিখিছোঁ। এতিয়া কি হ'ল, এ বি দুটা হ'ল টু ইনটু এ বি, প্লাছ বি চি দুটা হ'ল টু ইনটু বি চি, টুটো মই বাহিৰত লিখোঁ, বিতৰণ বিধি তোমালোকে শিকিছা, লিখি এ বি প্লাছ বি চি, টুটো বাহিৰত লিখিলোঁ বিতৰণ বিধিমতে, বন্ধনী দিছোঁ ডি এ বি প্লাছ বি চি লিখিছোঁ, গতিকে এইটো বন্ধনীটো ভাঙি দিলে টু ইনটু এ বি আৰু প্লাছ টু ইনটু বি চি হ'ব। এতিয়া এ বিক যদি মই ডি বুলি কওঁ আয়তটোৰ, বি চি প্ৰস্থ হ'ব, এ বি ডি হ'লে চি ডিও ডি হ'ব, বি চি প্ৰস্থ হ'লে এ ডিও প্ৰস্থ হ'ব, কাৰণ বিপৰীত বাহুবোৰ সমান, গতিকে টু ইনটু এ বিক যদি মই দীঘেৰে বুজাওঁ, বি চিক প্ৰস্থৰে বুজাম, গতিকে আয়তৰ পৰিসীমাৰ সূত্ৰটো হ'ল টু ইনটু দীঘ প্লাছ প্ৰস্থ। এইখিনি পৰিসীমাৰ সূত্ৰ তোমালোকক মই বুজাই দিলোঁ আৰু পি ডি এফ ফাইলত ইতিমধ্যে গোটেইখিনি লিখি ধুনীয়াকৈ দিয়া আছে, তোমালোকে সেইখিনি লিখি ল'বা, লিখি লৈ সূত্ৰটো বুজি পিছৰ ক্লাছৰ পৰা মই অংকবোৰ কৰি দিম আৰু সেই অংকবোৰ তোমালোকে তেতিয়া বুজি পাবা। আজি ইমানতে এৰিছোঁ, ধন্যবাদ।